পাবনার ঈশ্বরদী রেলওয়ে গেটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের 6 ঘন্টা পর ঢাকা ঈশ্বরদী খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল 6টায় রেলগেট থেকে দুর্ঘটনা কবলিত একটি ট্রেনের ইঞ্জিন ও বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পাকশির বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত দুইটি ট্রেনের মধ্যে একটি ট্রেন এরই মধ্যে রেললাইন থেকে সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঈশ্বরদী জংশন স্টেশনে অপেক্ষারত ঢাকা থেকে খুলনা অভিমুখে চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল 6:15 ঈশ্বরদীর রেলগেট অতিক্রম করেছে। জানা যায়, মঙ্গলবার রাত 11:50 দিকে ঈশ্বরদীর রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। তেলবাহী একটি ট্রেন খুলনা যাচ্ছিল। এটি ঈশ্বরদীর রেলওয়ে জংশন স্টেশন পার হয়ে ঈশ্বরদীর রেলগেট এলাকায় পৌঁছালে অপর একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুইটির ইঞ্জিন ও একটি বগি দুমড়ে মুচড়ে যায়। A show stealer.